বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র বিষয় নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা চলছিল, ভোক্তার আচরণ তত্ত্ব। ভোক্তা কোনো দ্রব্য ভোগের ক্ষেত্রে, চাহিদার ক্ষেত্রে, ক্রয়ের ক্ষেত্রে কী ধরনের আচরণ প্রদর্শন করে থাকে তা নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেক্ষেত্রে ভোক্তার চাহিদা এবং এর পাশাপাশি যোগানের বিষয়টি চলে আসবে পরবর্তীতে। আমরা এখনও চাহিদা অংশে আছি এবং চাহিদা নিয়ে আলোচনা করার পর চাহিদার নির্ধারক, চাহিদার স্থিতিস্থাপকতা, চাহিদার যে রেখা বা সমীকরণ, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম কিভাবে একটা চাহিদা রেখা অঙ্কন করা যায়। তো চাহিদা অপেক্ষক বা চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করে আমরা দেখেছি যে স্বাভাবিক অবস্থায় চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। সাধারণত এরকমভাবে আমরা লম্ব অক্ষে দাম দেখিয়ে থাকি এবং ভূমি অক্ষে চাহিদার পরিমাণ দেখিয়ে থাকি। তো চাহিদা রেখা এরকম বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। ব্যতিক্রমী ক্ষেত্রে আবার চাহিদা রেখা এমনও হতে পারে যে ডান দিকে ঊর্ধ্বগামী হতে পারে। হ্যাঁ, চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হতে পারে, চাহিদা রেখা লম্ব অক্ষের সমান্তরাল হতে পারে এবং চাহিদা রেখা আয়ত পরাবৃত্তাকারও হতে পারে। এরকম রেক্ট্যাঙ্গুলার হাই বরাবরা যাকে বলা হয় সে আকৃতিরও হতে পারে বিশেষ বিশেষ ক্ষেত্রে। তা আমরা আজকে আলোচনা করব যে এটি যদি আমরা একটা চাহিদা রেখা ধরি, আমার এরকম যদি একটা হেলানো রেখা আমরা টাকা, এটিও আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে নিম্নগামী, বাম থেকে ডান দিকে নিম্নগামী। তো এই রেখাটিকে আমরা দেখতে পাচ্ছি যে তুলনামূলকভাবে খাড়া, এর ঢাল বেশি, আর এই রেখাটি হচ্ছে তুলনামূলকভাবে হেলানো। তো এই দুই ধরনের রেখাই আমরা দেখতে পাচ্ছি, সরলাকৃতির রেখা এবং বাম থেকে ডান দিকে নিম্নগামী রেখা। কিন্তু এদের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার ব্যবধান রয়েছে, ঢালগত ব্যবধান রয়েছে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা। আরে এই দুটি রেখার মধ্যে যে রেখাটি হেলানো, অধিকতর হেলানো রয়েছে, সেই রেখাটি হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা রেখা, আর যেটি তুলনামূলকভাবে খাড়া সেটি হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা রেখা। এখানে উল্লেখ্য যে স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক বলতে, স্থিতিস্থাপক বলতে ফুললি স্থিতিস্থাপক এরকম না, আবার অস্থিতিস্থাপক বলতে স্থিতিস্থাপকতা একদম জিরো এরকম না। এখানে সাধারণত মেইন করা হয় যে এককের চেয়ে যদি বেশি স্থিতিস্থাপক হয় তাহলে তাকে আমরা বলে থাকি স্থিতিস্থাপক চাহিদা, এবং এককের চেয়ে যদি কম হয়ে থাকে, অর্থাৎ স্থিতিস্থাপকতাকে আমরা এর আগে বলেছি ইলাস্টিসিটি বলা হয়, চাহিদা স্থিতিস্থাপকতাকে ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলা হয়। ইডি যদি ইজ গ্রেটার দেন ওয়ান হয় তাহলে এটিকে আমরা বলে থাকি অর্থনীতির ভাষায় স্থিতিস্থাপক চাহিদা, আর ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ লেস দেন যদি ওয়ান হয়, এককের চেয়ে একের চেয়ে যদি কম হয় সেটি হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। এখন এখানে যে আমরা এই চাহিদা রেখাটা বলেছি যে এটি খাড়া এবং এটি হেলানো, খাড়া যে রেখাটি তাকে আমরা বলেছি যে ইলাস্টিসিটি ইজ লেস দেন ওয়ান এবং হেলানোটাকে আমরা বলেছি যে ইলাস্টিসিটি ইজ গ্রেটার দেন ওয়ান। এখানে স্থিতিস্থাপকতা একের চেয়ে বেশি আর এখানে স্থিতিস্থাপকতা একের চেয়ে কম। তো স্থিতিস্থাপকতা বিষয়টা আমরা এর আগে পরিষ্কার করেছিলাম যে স্থিতিস্থাপকতা বলতে অর্থনীতিতে সাধারণত দাম স্থিতিস্থাপকতা বা চাহিদার স্থিতিস্থাপকতা বা চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলা হয়। এছাড়া আরও ভিন্ন ধরনের স্থিতিস্থাপকতা রয়েছে, যে আয় স্থিতিস্থাপকতা রয়েছে, আড়াআড়ি স্থিতিস্থাপকতা রয়েছে এবং বৃত্তচাপ স্থিতিস্থাপকতা রয়েছে। মূলত জেনারেলি স্থিতিস্থাপকতা বলতে আমরা দাম স্থিতিস্থাপকতাকেই বুঝছি, অর্থাৎ দামের পরিবর্তনের ক্ষেত্রে ভোক্তার আচরণগত পরিবর্তন দেখা দেয়। দাম যদি বাড়ে তাহলে চাহিদার পরিমাণ কমে, দাম যদি কমে চাহিদার পরিমাণ বাড়ে। যা দামের শতকরা পরিবর্তনের ফলে বা দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে ভোক্তার চাহিদার যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয় তার হার বা মাত্রা বা রেসপন্সের যে রেট তাকে বলা হচ্ছে যে
স্থিতিস্থাপকতা বা চাহিদা স্থিতিস্থাপকতা বা দাম স্থিতিস্থাপকতা বা চাহিদার দাম স্থিতিস্থাপকতা। তো এখানে তাহলে আমরা স্থিতিস্থাপক চাহিদা বলতে কি বুঝবো, যে দামের শতকরা পরিবর্তন অপেক্ষা যদি চাহিদার শতকরা পরিবর্তনটি বেশি হয় তাহলে তাকে বলবো স্থিতিস্থাপক চাহিদা, আর তার বিপরীত ক্রমে যদি দামের শতকরা বা আপেক্ষিক পরিবর্তনের তুলনায় যদি চাহিদার শতকরা বা আপেক্ষিক পরিবর্তন তুলনামূলকভাবে কম হয় তাকে বলবো অস্থিতিস্থাপক চাহিদা। অর্থাৎ দামের পরিবর্তনের ফলে চাহিদার যে রেসপন্স দেয় করে সেই রেসপন্সের মাত্রা যদি কম হয় তাহলে সেটি হবে অস্থিতিস্থাপক চাহিদা বা একের চেয়ে কম স্থিতিস্থাপক চাহিদা, আর যদি রেসপন্সের হার বা মাত্রা বেশি হয় তাহলে তাকে আমরা বলবো স্থিতিস্থাপক চাহিদা বা একের চেয়ে বেশি স্থিতিস্থাপক চাহিদা। তাহলে আমরা এবার দেখবো যে স্থিতিস্থাপক চাহিদাকে আমরা সূত্রের সাহায্যে কিভাবে দেখাতে পারি। তাহলে স্থিতিস্থাপক চাহিদাটা আমরা কি সংজ্ঞা পেলাম, যে দামের শতকরা বা আপেক্ষিক পরিবর্তনের হারের অনুরূপ, হারের চেয়ে যদি চাহিদার শতকরা বা আপেক্ষিক পরিবর্তনের হার বেশি হয় বা তুলনামূলক বেশি হয় তাহলে তাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে স্থিতিস্থাপক চাহিদা সমান আমরা বলতে পারি যে চাহিদার শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই দামের শতকরা বা আপেক্ষিক পরিবর্তন। তো আমরা যেহেতু এখানে বলছি স্থিতিস্থাপক চাহিদা, তো চাহিদার শতকরা পরিবর্তন যদি মনে করো বেশি হয় আর দামের শতকরা পরিবর্তন যদি কম হয়, যেমন চাহিদার শতকরা পরিবর্তন আমরা ধরলাম মনে করো 40% আর দামের শতকরা পরিবর্তন হচ্ছে 20%, অর্থাৎ কোনো দ্রব্যের দাম যদি 20% পরিবর্তন হয় তাহলে চাহিদার যদি পরিবর্তন হয় 40%, তাহলে এক্ষেত্রে আমরা দেখবো যে এখানে রেশিওটা আসতেছে কত, 2, এবং এটি হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। যদি আমাদের চাহিদার পরিবর্তনটা 40% হয় তাহলে এক্ষেত্রে যে 2 is greater than 1, তাহলে এর থেকে আমরা বলতে পারি যে ইলেকট্রিসিটি ইজ গ্রেটার দ্যান 1, এখানে ইলেকট্রিসিটি পেয়েছি 2, কেমন, অর্থাৎ স্থিতিস্থাপক চাহিদার পরিমাণ পেয়েছি 2। তাহলে আমরা এই সমীকরণের মাধ্যমে এভাবে আমরা বা সূত্রের মাধ্যমে এভাবে আমরা দেখাতে পারি। তো যদি আমরা অস্থিতিস্থাপক চাহিদার বিষয়টা নিয়ে আসি তাহলে দেখব যে অস্থিতিস্থাপক চাহিদার সূত্র হবে কি, দেখো আগে সংজ্ঞাটা বলি, যে যে চাহিদার ক্ষেত্রে দামের শতকরা পরিবর্তনের তুলনায় চাহিদার শতকরা পরিবর্তন কম হয় তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। যেমন আমরা এখানে বলতে পারি, আবার নিচে লিখতে পারো তোমরা, আমি তো এখানেই লিখবো, অস্থিতিস্থাপক চাহিদা সমান আবার সেম সূত্র হচ্ছে চাহিদার শতকরা পরিবর্তন বাই দামের শতকরা পরিবর্তন। তো চাহিদার শতকরা পরিবর্তন এখানে আমরা দেখবো যে দামের পরিবর্তন হয়েছে মনে করো বেশি 40% এবং চাহিদার পরিবর্তন হয়েছে মনে করো 20%। তাহলে এখানে আমরা যদি ভাগ করি 40 দ্বারা 20 কে, তাহলে আমরা এখানে পাবো কত, হাফ বিভাগের 1, এটাকে আমরা 0.5 লিখতে পারি, দিস ইজ লেস দ্যান 1, তাহলে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ লেস দ্যান 1। অর্থাৎ অস্থিতিস্থাপক চাহিদার বেলায় দামের শতকরা পরিবর্তনের তুলনা, দেখো এই পরিবর্তন বলতে দুই দিকেই পরিবর্তন হতে পারে, পরিবর্তন বলতে কম কেউ পরিবর্তন বলা হয়, বৃদ্ধি কেউ পরিবর্তন বলা হয়। অর্থাৎ যদি দামের যদি 40% পরিবর্তন মনে করো, দাম যদি 40% কমে যায় তাহলে একটা দ্রব্যের যদি চাহিদা 20% বেড়ে যায় তাহলে এই অবস্থায় যে স্থিতিস্থাপকতা তাকে আমরা বলবো অস্থিতিস্থাপক চাহিদা, এবং সেটি যেহেতু মানটা আসতেছে হাফ বা 0.5 কাজে এটি হচ্ছে অস্থিতিস্থাপক। তো অস্থিতিস্থাপক চাহিদা যেহেতু ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ লেস দ্যান 1, তো সেক্ষেত্রে আমরা জানি যে অস্থিতিস্থাপক চাহিদার বেলায় চাহিদা রেখাটা হেলানো হয়ে থাকে, ডি ডি যদি আমরা এটাকে 2 ধরি, আমরা যেহেতু অস্থিতিস্থাপক আগে বলেছি এটা হচ্ছে D2 D2,
এই চাহিদা রেখাটা অনেকটা হেলানো চাহিদা রেখা এবং এটা ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ লেস দেন 1 তখন আর যদি আমরা এই ক্ষেত্রে অস্থিতিস্থাপক এটা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা রেখা প্রথম চাহিদা রেখাটা এইভাবে আঁকি হ্যাঁ ডি ওয়ান আমরা বলছি যে স্থিতিস্থাপক চাহিদা রেখা হবে হেলানো হেলানো আকৃতি কেমন এবং সেটি স্থিতিস্থাপকতার মান পেয়েছিলাম 2 আমরা এর আগে যে ক্যালকুলেশনটা করেছিলাম সেখানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ গ্রেটার দ্যান 1 মানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু 2 পেয়েছিলাম তাহলে এখানে এর মাধ্যমে প্রাপ্ত যে চাহিদা রেখা বা এই যে চাহিদা রেখা স্থিতিস্থাপকতা বের করেছি 2 এই চাহিদা রেখাটা হবে হেলানো চাহিদা আবার যদি আমরা একটা অস্থিতিস্থাপক চাহিদা রেখা অঙ্কন করি সেটি হবে খাড়া চাহিদা রেখা এর তুলনায় খাড়া হবে এটিকে আমরা ধরলাম ডি টু ডি টু এখন যে অস্থিতিস্থাপক চাহিদা রেখা আমরা চাহিদা স্থিতিস্থাপকতার পরিমাণ বের করেছি 0.5 এটি হচ্ছে ডি টু এর তাহলে এখানে দেখা যাচ্ছে যে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ লেস দ্যান 1 এবং এই ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু 0.5 বা হাফ তাহলে আমরা স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক চাহিদা রেখা চাহিদার মধ্যে অথবা স্থিতিস্থাপক চাহিদা রেখা ও অস্থিতিস্থাপক চাহিদা রেখার মধ্যে যদি পার্থক্য করি তাহলে আমরা দেখতে পাবো যে স্থিতিস্থাপক চাহিদার বেলায় বা স্থিতিস্থাপক চাহিদা রেখার বেলায় দামের পরিবর্তনের তুলনায় চাহিদার পরিবর্তন বেশি হয়ে থাকে এবং এটি সাধারণত হেলানো হয়ে থাকে হেলানো হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সেখানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ গ্রেটার দ্যান 1 এটা স্থিতিস্থাপকতা আমরা দেখতে পাচ্ছি কি বেশি আর অস্থিতিস্থাপক চাহিদার বেলায় যে দামের শতকরা পরিবর্তন তুলনায় চাহিদার শতকরা পরিবর্তন হয়ে থাকে তুলনামূলকভাবে কম আর সেই ক্ষেত্রে চাহিদা রেখাটি হয় খাড়া আকৃতি যেমন এখানে ডি টু ডি টু এটি দেখানো হয়েছে যে স্থিতিস্থাপকতা একের চেয়ে কম ওকে এভাবে আমরা স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য নির্দেশ করতে পারি তাহলে আমরা আজকে যে বিষয়টা আলোচনা করলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে সংজ্ঞাগত পার্থক্য রয়েছে এবং সেক্ষেত্রে মানগত পার্থক্য রয়েছে এবং পরিমাণ বের করলে সেক্ষেত্রে আমরা ওই পরিমাণটাও কোনোটার ক্ষেত্রে পেয়ে থাকি একের চেয়ে বেশি আর ক্যালকুলেশনের পরে আমাদের চাহিদার পরিমাণ আসে একের চেয়ে কম এবং চিত্রগতভাবে আমরা এটি প্রদর্শন করতে পারি তো এর মাধ্যমে স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার আলোচনার মাধ্যমে আমরা চাহিদা অংশের সমাপ্তি ঘোষণা করলাম আমাদের যে অধ্যায় যে বক্তার আচরণ তত্ত্বের দুটি অংশ রয়েছে একটি হচ্ছে চাহিদা অংশ একটি হচ্ছে যোগান অংশ তো আমরা চাহিদা অংশ মোটামুটি আজকে শেষ আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ যোগান অংশ শুরু করব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তোমরা পড়াশোনা করতে থাকো বাসায় কারণ সময় চলে যাচ্ছে আমাদের পরীক্ষা তো ইনশাল্লাহ দিতেই হবে আমরা জানি যে এবছর যারা পরীক্ষায় অবতীর্ণ হবে তাদের শর্ট সিলেবাস করে দেওয়া হয়েছে এবং তা অনুসারে পরীক্ষা সম্পন্ন হবে তো তোমাদের সময় আমরা আশা করি যে সময় ইনশাল্লাহ আবার ভালো আসবে সোজা কথা হচ্ছে যে যেভাবেই হোক পরীক্ষা তো ইনশাল্লাহ আমাকে দিতে হবে সেটা আমার প্রস্তুতি থাকতে হবে পাশাপাশি আমার জ্ঞান অর্জনের প্রয়োজন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ